15,000 খরচে লতি চাষে বিঘা প্রতি লক্ষ টাকায়। সাম্প্রতিক সময়ে কৃষকদের দেশি জাতের মধ্যে উদ্ভাবিত বাড়ির পানি কচু এক এবং বাড়ির পানি কচু দুই চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। এই জাতের কচুর স্বাদ খুব ভালো হয়, এর চাহিদা দিন দিনই বাড়ছে। চলতি বছর ঠাকুরগাঁয় রানী সংকুইল্যের বিভিন্ন এলাকায় কৃষকদের কান্দার ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এনে 6 হেক্টর জমিতে বাড়ি জাতের কচুর লতি চাষ করা হয়েছে। এই বাড়ি জাতের কচুর লতি চাষে এখন স্বাবলম্বী কৃষকরা। বাড়ি জাতের কচুর লতি চাষে খরচ অনেক কম লাগে, এছাড়াও সারা বছরই লতির চাহিদা থাকায় বাজার দর ভালো থাকে। তাই এখানকার কৃষকরা এই জাতের কচুর লতি চাষে ঝুঁকছেন। এছাড়াও কৃষি অফিস থেকে কৃষকদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। বারগড়িয়া ব্লকের একজন কৃষক দেশের গণমাধ্যমকে বলেন, কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তিনি 20 শতক জমিতে পানি কচু দুই চাষ করছেন। এই জাতের কচু ও লতি দুটোরই ভালো ফলন হয়। স্বাদ অতুলনীয় হওয়ায় বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন স্থানের পাইকাররা জমি থেকে ভালো দরে কিনে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে জমি থেকে 35,000 টাকার লতি বিক্রি করছেন বলেও জানান তিনি। তার আশা আরও 60,000 থেকে 70,000 টাকার লতি তিনি বিক্রি করতে পারবেন। প্রতি বিঘা 1,00,000 টাকা আয় করা সম্ভব বলেও জানান তিনি। আরেক কৃষক বলেন, তিনি এবার প্রথমবারের মতো পানি কচু দুই চাষ করছেন। অন্যান্য ফসল ও ধানের চাইতে এই চাষ অনেক লাভজনক। কৃষি বিভাগে প্রকল্পের আওতায় এবং তাদের থেকে পরামর্শ নিয়ে বাড়ি জাতের কচুর লতি চাষ করে লাভবান হয়েছেন তিনি। আগামীতে আরও বেশি জমিতে এই জাতের কচু চাষ করবেন বলেও জানান তিনি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কচুর লতি একটি অর্থকরী ফসল। দেশি বাড়ি জাতের কচুর লতি খুবই সুস্বাদু। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা মানবদেহের জন্য খুব উপকারী। এছাড়াও এর চাষে বিঘা প্রতি 10,000 থেকে 15,000 টাকাই খরচ হয়। আর এক মৌসুমে কৃষকরা 70,000 থেকে 80,000 টাকা লাভ করতে পারেন তাতে।